7,000 বলেছে, যদিও বলেছে ওভারল্যাপিং আছে ওখানে, বাট ওভারল্যাপিং বাদ দিলে নট লেস দেন 50,000, তো বাকিগুলো তো ঢুকবে আপনার। এখন সেফ জোনের কথা হয়েছে, সেফ জোন আমি জানি না, আমি ডিপ্লোমেট না বাইরে বুঝিও না, কিন্তু আমার যেরকম যেটি মনে হয় এমন কোন মেকানিজম করার দরকার যে ওখানে যে স্টারভেশনটা হচ্ছে, মেডিকেল নিডটা আছে এবং কনফ্লিক্টটা হচ্ছে, ওরা সেফ বোধ করবে, মিনিমাম সেফ বোধ করবে খাবারের অভাবে যাতে বাংলাদেশে প্রবেশ না করে। এটা ক্রস বর্ডার এইড সাপোর্ট হতে পারে, হিউম্যান করিডোর সম্ভবত আমাদের জন্য নেগেটিভ ইম্প্যাক্টই হবে আমার ধারণা, আমি যতটুকু বুঝি আর কি। তো সেই ক্ষেত্রে ওখানে যদি ক্রস বর্ডার এইড সাপোর্টটা দেওয়া যায় এটি আমাদের জন্য খুব ভালো হবে। আর রিসেটেলমেন্ট অ্যাকচুয়ালি অনেকে বলছেন, আমরা এখানে হয়তো বলতে পারি, রিসেটেলমেন্ট গত প্রায় 21 সাল থেকে এ পর্যন্ত সব মিলিয়ে 3,000 লোক গিয়েছে। তো ডেলি আপনার 100 জন বাচ্চা হয়, বছরে 30,000 বাচ্চা জন্ম নেয়, সেখানে বড় বড় দেশগুলো 3,000 লোক নিয়েছে গত প্রায় 4 বছর। এগুলো আসলে কোনো সমাধান না এবং এটি বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়, যদিও অনেকে বলছে যে these things are actually working to keep their hopes alive, এটা বলে, কিন্তু আমার কাছে মনে হয় এটা ভুল ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা বরং সবার ইয়াং ছেলেদের একটা সমস্যা তৈরি হয়ে গেছে ক্যাম্পের মধ্যে, ওদের সাথে আমরা ইন্টারেক্ট করি, ওরা ভুলে গেছে যে ওদের দেশের ওই যে অঞ্চল থেকে আসছে সেখানকার নাম কি, ওখানে আদৌ যেতে হবে কিনা। ওরা বিভিন্ন সংস্থা থেকে হয়তো মাসে 8,000-9,000 টাকা পায় এবং এরা এখন ভুলে যাচ্ছে। এটা এক ধরনের আরেকটা জেনোসাইড হচ্ছে, কালচারাল জেনোসাইড হচ্ছে। এই এদেরকে এই রিসেটেলমেন্টের স্বপ্ন দেখানো হয়েছে, ওরা বাইরে চলে যাবে। একটা জেনারেশন যখন তার ভিতর থেকে আর্চটা নষ্ট করে দেওয়া হয় যে তার দেশে ব্যাক করা দরকার, তার একটা দেশ আছে, এই স্বপ্নটা যখন ভুলিয়ে দেওয়া হয় তো তার থেকে তো বড় জঘন্য কারণ নেই এবং এর বিপরীতে আমরা কিছুই করতে পারছি না।